দিশা প্রকল্পের প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আলোচনা। মঙ্গলবার রাজধানীর প্রজ্ঞা ভবনে হয় এক দিবসীয় আলোচনা। তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর দুর্বল ছাত্রছাত্রীদের শিক্ষায় মান উন্নয়নের জন্য কর্মসূচি হাতে নিয়েছে শিক্ষা দপ্তর। সেজন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য রাজ্য শিক্ষণ প্রশিক্ষণ পর্ষদ 250 জন শিক্ষক শিক্ষিকাকে প্রশিক্ষণ দিয়েছে। সেই রিসোর্স পার্সনদের নিয়ে ফের আলোচনা সভা হয়। এদিন প্রজ্ঞা ভবনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। মন্ত্রী জানান, প্রথম পর্যায়ে শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ প্রতি মহকুমায় শুরু হবে 5 জুলাই, এরপর 11 জুলাই। শিক্ষার জন্য শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষাক্ষেত্রে যা যা করার দরকার আমরা তা করছি। আমরা রাজ্যে 250 জন কি রিসোর্স পার্সন, অর্থাৎ শিক্ষকদের মধ্যে শিক্ষক বেছে নিয়েছি 250 জনকে, যারা যারা এনসিইআরটি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, এবং তারাই সারা রাজ্যের 17,000 শিক্ষককে প্রথম ট্রেনিং করাবে। তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর দুর্বল 1,80,000 পড়ুয়াকে চিহ্নিত করেছে দপ্তর, তাদেরকে তৈরি করার জন্য এই কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাউত।